আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি আছি ময়মনসিংহ জেলায়। এখন আমি যাচ্ছি ভার্সিটিতে, সেখানে আছে আবিদ মামা, তার সাথে আমি পুরো ভার্সিটি দেখাবো এবং ময়মনসিংহ জেলার সব কিছু দেখাবো। আমি এখন অবদার মোড় থেকে একটা রিক্সা নিলাম, বোটানিক্যাল গার্ডেনে যাবো এখন। বোটানিক্যাল গার্ডেনে মামা আছে, তারপর মামাকে সাথে নিয়ে আর কি পুরো ভার্সিটি ঘুরবো। এটা হলো কৃষি বিশ্ববিদ্যালয়ের মেন গেট, আর এই সাইডে আছে কৃষি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে ভাস্কর্য। হ্যাঁ, এই পাশে ভাস্কর্য, আর ভাস্কর্য থেকে এই যে দুটা রোড গেছে এই পাশে, একটাতে যেতে হয় বোটানিক্যাল গার্ডেন, আর একটা আরেকটা রাস্তা দিয়ে যেতে হয় জব্বারে মোড়। তো আমি এখন যাব বোটানিক্যাল গার্ডেন, ওখানে মামা আছে, তো মামার সাথে দেখা করে তারপরে পুরো ভার্সিটিটা ঘোরার চেষ্টা করব। আর এখানে আছে কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। এখন আমি বোটানিক্যাল গার্ডেনের সামনে আছি, এই হলো আমার আবিদ মামা। চলো মামা, কোথায় যাওয়া যায় এখন বলো। আমরা আমবাগানে যাই। আচ্ছা, আমরা এখন আমবাগানে যাব, ভার্সিটির আমবাগান। এটা ভার্সিটি রেল লাইন, এটা বিখ্যাত রেল লাইন। বিখ্যাত রেল লাইন না? আচ্ছা, এখানে কি থাকতো? বিখ্যাত রেল লাইন বলতে কি? হ্যাঁ, বাকি ছাত্ররা যে কোনো আন্দোলন টান্দোলন হলে, হ্যাঁ, এইখানে আইসা, হ্যাঁ, ওরা মানে ধর্ণা দেয়। ও আচ্ছা। আসলে আমাদের জানা ছিল না যে জায়গাটা একটু বেশি খারাপ। হ্যাঁ, তো ভিতরে যেতে চেয়েছিলাম, বাট উনি বললেন যে ভিতরে নাকি কিছুদিন আগে মার্ডার হয়েছে, এখানে জায়গাটা খুব খারাপ, তো না যাই ভালো। ওখানে বন্ধ করে দিছে, বহিরাগতদের যাওয়া নিষেধ। দাঁড়িয়ে আসি, এটা হলো কৃষি বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়াম। তো এখানে আর কি স্টুডেন্টদের খেলার জন্য, তো স্টেডিয়ামটা বেশ বড়, বাট ঢুকতে পারলাম না, দরজাটা বন্ধ আছে। আর মিউজিশিয়ামে গেলাম, মিউজিশিয়ামে ঢুকতে পারলাম না, কারণ ওখানকার ভার্সিটি বন্ধ থাকার কারণে ওটাও বন্ধ রাখা হয়েছে সাধারণ জনগণের জন্য। আমি এখন আছি কৃষি বিশ্ববিদ্যালয়ের রেলপথে। হ্যাঁ, তো এই রেলপথটা অনেক সুন্দর। হ্যাঁ, ছবি তোলার জন্য অনেক সুন্দর। কেউ যদি ঘুরতে আসেন আর তাদের কাছে DSLR থাকুক আর ফোন, অনেক সুন্দর জায়গাটা ছবি তোলার জন্য আর কি। আমরা এখন ভার্সিটির একটা টঙ্গে বসলাম। তো এখানে ইন্টারেস্টিং বিষয় হলো বেশ কিছু জিনিস পাওয়া যায়, সেটা হলো সব ধরনের জুস পাওয়া যায়। হ্যাঁ, আপেল জুস, কমলা জুস, মাল্টা জুস, আপেলের মিল্কশেক, অনেক কিছু পাওয়া যায়। তো আমরা আপেলের মিল্কশেক অর্ডার করলাম, তো দেখা যাক কেমন খাইতে। আর কী কী পাওয়া যায় সেটার লিস্ট একটা দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এগুলো এটা হলো এখানকার মিল্কশেক। হ্যাঁ,
এটা আপেল শেক আপেল কি বললাম মামা আপেল মিল শেক আচ্ছা এটা আপেল মিল শেক তো একটু খেয়ে দেখি এনকার আপেল মিল শেকটা কেমন হ্যাঁ কৃষি বিশ্ববিদ্যালয় স্তম্ভের কাছে যেখানে শহীদ সম্মানের উদ্দেশ্যে 21 ফেব্রুয়ারিতে ফুল দেওয়া হয়েছিল তো সরি গাইজ আমি বোটানিক্যাল গার্ডেনের মধ্যে ঢুকতে পারলাম না কারণ ভার্সিটি বন্ধ থাকার কারণে সব কিছু বন্ধ করে রাখা হয়েছে তো অনেক সরি যে বোটানিক্যাল গার্ডেনের মধ্যে দেখাতে পারলাম না আমি আর তখন মিউজিয়ামে যাওয়ার চেষ্টা করলাম বাট মিউজিয়ামও বন্ধ সব কিছু বন্ধ থাকার কারণে তো এটার জন্য অনেক সরি যে দেখাতে পাচ্ছি না এমন সময় আসছি যে সময় আসলে সব কিছুই বন্ধ রাখা হয়েছে ভার্সিটি বন্ধ থাকার কারণে সব কিছু বন্ধ রাখা হয়েছে তো আমি এখন আসছি নদীর ধার এটা হলো ব্রহ্মপুত্রর একটা শাখা আর কি ভার্সিটির পাশেই একদম ভার্সিটির গেটের পাশেই এই এই জায়গাটা তো আমরা সেখানে যাচ্ছি এখন আমি এখন যে এখানে দাঁড়িয়ে আছি এর পাশে হলো এটা হলো ব্রহ্মপুত্র নদীর একটি শাখা বলাতে এখানে আসলে আপনারা বেশ কিছু নৌকা দেখতে পারবেন তো নৌকায় ঘুরতে পারবেন আর কি আমরা এখন ভার্সিটি পুরোটা ঘুরে আবার সেই মেন গেটে চলে আসছি তো এখন আমরা বাসা ব্যাক করব তো জানি না কতটুকু ভালো লাগলো আর কতটুকু ঘুরে দেখাতে পারলাম যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আজকে এতটুকুই